শুরু হয়েছে। কাল রাতে কিছু কিছু জায়গায় হামলা হুজ্জুতি সেখানে ছিল, পুলিশ পার্সন সাহায্য করেছে, তারা বিভিন্ন সেক্টর অফিসাররাও সাহায্য করেছে। আজকে সকালে বেশ কয়েকটা জায়গাতে সুভাষ কলোনিতে আমাদের এজেন্টকে ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে, পরে পুলিশের সাহায্য নিয়ে সেখানে এজেন্ট ঢুকেছে। আর অন্য জায়গাগুলোর ভেতরে তেমন একটা বাধা দেয়নি, কিন্তু কিছু কিছু প্রিসাইডিং অফিসার, আমার কাছে যা মনে হয়েছে ওদের মক্কলটা ঠিকভাবে হয়নি, যে কারণে এজেন্ট ফর্ম নিয়ে ওরা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো তুলেছে যেটা অপ্রাসঙ্গিক। ইলেকশন ক্যান্ডিডেট সই করতে হবে এমন না, ইলেকশন এজেন্টই সই করতে পারে, কিন্তু এটাই প্রিসাইডিং অফিসার জানে না, আমি জানি না ওরা কী মক্কল করলো। থার্ডলি হচ্ছে যে এখানে দক্ষিণ ভারত চরণনগর যে বুথটা 32 নম্বর বুথ, ওখানে মারধর করেছে বেশ কিছু ভোটারকে, আর সুভাষ কলোনি বেশ কিছু ভোটারকে থাপচৌ দেওয়া এই কাজটা করেছে, তাহলে ভোট চলছে।